হে গাইস, হোয়াটসঅ্যাপ! আশা করছি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আজ তোমাদের সাথে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর ডেলি পড়ার রুটিন শেয়ার করব। এখন অনেকেই বলতে পারো, এটা নিয়ে তো আমি অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়েছি, তাহলে কেন আবার দিচ্ছি? কারণ তোমাদের মধ্যে অনেক আপুদেরও রিকোয়েস্ট ছিল এটা নিয়ে আবারও একটা ভিডিও বানাতে। কেননা এখানে অনেকেরই অনলাইন ক্লাস চলছে, আবার লকডাউনও হয়ে গিয়েছে, অনেকের টিচার আসে এবং পড়ার টাইম টেবিলটা আগের যে রুটিনটা দিয়েছি সেটার সাথে অনেকেরও মিলছে না। তো আমি ভাবলাম যে নতুন করে একটা রুটিন বানানো যাক, যেটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওর শুরুতেই আমি পঞ্চম শ্রেণীর রুটিন শেয়ার করব এবং পরবর্তীতে এই ভিডিওতেই থাকছে ষষ্ঠ শ্রেণীর রুটিন। তো তোমরা প্রথমেই সাড়ে ছয়টা বাজে ঘুম থেকে উঠে যাবে। এরপর আমরা 7:30 থেকে 9:30 এই সময়টাতে আমাদের যে টিচার আছে তাদের কাছে পড়ব। আর 7:30 থেকে 9:30 এই সময়টা টিচারের জন্য দিয়েছি, কেননা আমাদের মধ্যে অনেকে যারা পঞ্চম শ্রেণী ষষ্ঠ শ্রেণীতে পড়ি অথবা যারা একটু নিচের ক্লাসগুলোতে পড়ি 1, 2, 3, 4, 5 তাদের বেশিরভাগের স্টুডেন্টদেরই সকালে অনেক জলদি টিচার চলে আসে, সেই জন্য আমি তোমাদের জন্য এই সময়টাতে রুটিনটা রেখেছি। এরপর 9:30 থেকে 10টার মধ্যে এই আধা ঘন্টা সময়ের মধ্যে তুমি তোমার ব্রেকফাস্টটা করে নিবে। 10:30 থেকে 11টা এই সময়টাতে তুমি শাওয়ার নিয়ে নিবে। এরপর 11টা থেকে 11:30 পর্যন্ত একটু রেস্ট নিয়ে নিবে এবং অনলাইন ক্লাসের জন্য প্রিপারেশন নিয়ে নিবে। 11:30 থেকে 2টা পর্যন্ত এই অনেক বড় একটা সময় আছে, এই সময়টাতে তুমি তোমার অনলাইন ক্লাসটা সেরে নিবে। এরপর 2টা থেকে 3টা পর্যন্ত এই 1 ঘন্টা সময়ে তুমি লাঞ্চ করবে। লাঞ্চ করে আমাদের অনেকেরও একটু রেস্ট নিতে হয়, তো রেস্টটাও নিয়ে নিবে। আমার মতে 1 ঘন্টা সময়ে হয়ে যাবে। এরপর 3টা থেকে 4টা এই সময়টাতে আবারও আমরা রেস্ট নিয়ে নিব। 4টা থেকে 5টা এই সময়টাতে আমরা পড়তে বসে যাব, কারণ আমরা সকাল থেকে পড়তে বসিনি, সেজন্য আমি 4টা থেকে পড়াটা রেখেছি। 4টা থেকে 5টা পর্যন্ত তোমরা ম্যাথ নিয়ে নিবে, 5টা থেকে 6টা পর্যন্ত ইংরেজি নিয়ে নিবে। এরপর 6টা থেকে 6:30 পর্যন্ত নাস্তা করে নিবে, রেস্ট নিয়ে নিবে 15 মিনিটের জন্য, অর্থাৎ 15 মিনিট সময় নিয়ে নিবে। এরপর 6:30 থেকে 7:30 এই সময়টাতে সায়েন্স বা বিজ্ঞান নিয়ে নিবে। এরপর 7:30 থেকে 8:30 এই সময়টাতে বাংলা নিয়ে নিবে। 8:30 থেকে 8:45 এই 15 মিনিট সময় রেস্ট নিয়ে নিবে। এরপর 8:45 থেকে 9:45 এই সময়টাতে ইসলাম ধর্ম নিয়ে নিবে। 9:15:45 থেকে বাকি যে সময়টা আছে এর মধ্যে ডিনার করে নিবে, ঘুমিয়ে নিবে, যার যেটা পছন্দ সেটা করবে। আমার মতে 10টার মধ্যে তোমরা শুয়ে যেতে পারবে বিছানাতে, যেহেতু তোমরা খুব সকালবেলা ঘুম থেকে উঠবে, সেজন্য আমাদের একটু জলদি ঘুমাতে হবে। আশা করছি পঞ্চম শ্রেণীর রুটিনটা তোমাদের অনেক ভালো লেগেছে। এবার আমরা চলে যাব ষষ্ঠ শ্রেণীর রুটিনে। এবার আমরা ষষ্ঠ শ্রেণী বা 6-এর রুটিনে চলে যাব। খুব জলদি আমরা ঘুম থেকে উঠে যাব 7টার মধ্যে। আর ছোটোবেলা থেকে আমরা যদি খুব জলদি ঘুম থেকে ওঠার চেষ্টা করি তাহলে আমাদের ভবিষ্যতের জন্য অনেক বেশি ভালো হয়, কারণ সকালবেলা যখন আমরা অনেক জলদি ঘুম থেকে উঠে যাই তখন অনেক সময় পাই অনেক কাজ করার জন্য। খুব কম সময়ের মধ্যে আমরা অনেক কাজ সেরে নিতে পারি। একদিন তোমরা ঘুম থেকে উঠে দেখবে, তাহলে বুঝতে পারবে। এরপর 7:00 থেকে 8:00 মধ্যে ফ্রেশ হয়ে নিবে। 8:00 থেকে 8:30 মধ্যে ব্রেকফাস্টটা সেরে নিবে। চেষ্টা করবে প্রতিদিন এক সময়ে নাস্তাটা করতে, কারণ সকালের ব্রেকফাস্টটা আমাদের সকলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর 8:30 থেকে 9:30 এই 1 ঘন্টা সময় ম্যাথ করবে। এরপর 9:30 থেকে 10:00 এই সময়টাতে রেস্ট নিয়ে নিবে এবং প্রিপারেশন নিয়ে নিবে অনলাইন ক্লাসের জন্য। পড়ার টেবিলে বই, খাতা, কলম, পেন্সিল, ক্যালকুলেটর ইত্যাদি যা প্রয়োজনীয় আছে সব সরঞ্জাম এনে রেখে দিবে, এতে করে বারবার তোমাকে উঠতে হবে না। এরপর 10:00 থেকে 1:00 মধ্যে যত অনলাইন ক্লাস আছে সবটা সেরে নিবে, খুব মনোযোগ সহকারে অনলাইন ক্লাসে ধ্যান দিবে। তারপর 2:00 থেকে 4:00 মধ্যে অনেকটা সময় আমরা ব্রেক নিয়ে নিব, অর্থাৎ 5টা পর্যন্ত আমরা ব্রেকেই নিব। আমাদের অনেক কাজ থাকতে পারে, গোসল করা, খাওয়া দাওয়া করা, ঘুমানো ইত্যাদি ইত্যাদি অনেকেরই অনেক কাজ থাকতে পারে, সেজন্য আমি সেই সময়টাতে আর কী করবে ডিটেলসে বলছি না। 5:00 থেকে 6:00 এই 1 ঘন্টা সময়ে আমরা ইংরেজি প্রথম নিয়ে নিব। শনি, রবি, সোমবার পর্যন্ত আমরা ইংরেজি প্রথম নিয়ে নিব। আমি এখন যে সাবজেক্টগুলো বলছি সেগুলো শনি, রবি, সোম পর্যন্ত তোমরা পড়বে।
এরপর 6টা থেকে 7টা এই সময়টাতে বিজ্ঞান নিয়ে নিবে, 7টা থেকে 7টা 15 এই সময়টাতে একটু রেস্ট নিয়ে নিবে, এরপর আবার 7টা 15 থেকে 8টা 15 এই সময়টাতে বাংলা প্রথম নিয়ে নিবে, এরপর 8টা 15 থেকে 8টা 30 পর্যন্ত একটু ব্রেক নিয়ে নিবে, এরপর 8টা 30 থেকে 9টা 30 এই সময়টাতে সমাজ নিয়ে নিবে, এরপর 9টা 30 থেকে 10টা এই সময়টাতে ICT নিয়ে নিবে, এরপর 10টার পরে তোমরা খাওয়া দাওয়া করে নিবে এবং ঘুমিয়ে পড়বে 10:30টার মধ্যে। এখন তোমরা বলতে পারো আরও কিছু সাবজেক্ট বাদ রয়ে গিয়েছে, সেগুলো আসলে বাদ রয়নি। এখন যে সাবজেক্টগুলোর কথা বলেছি সেগুলো সপ্তাহে 3 দিন নিবে, শনি রবি সোম পর্যন্ত। এবার আরও কিছু সাবজেক্ট বাকি রয়ে গিয়েছে, সেগুলো আমরা নিয়ে নিব মঙ্গল বুধ বৃহস্পতি পর্যন্ত, সপ্তাহের বাকি 3 দিন। যেমন 5টা থেকে 6টা পর্যন্ত বিকালে আমরা নিয়ে নিব ইংরেজি দ্বিতীয় বা গ্রামার, তারপর 6টা থেকে 7টা পর্যন্ত আমরা নিয়ে নিব বাংলা দ্বিতীয় বা ব্যাকরণ, আবারও সেমভাবে 7টা থেকে 7টা 15 পর্যন্ত আমরা রেস্ট নিয়ে নিব বা ব্রেক নিয়ে নিব, এরপর 7টা 15 থেকে 8টা 15 এই সময়টাতে আমরা নিয়ে নিব আনন্দ পাঠ, তারপর 8টা 15 থেকে 8টা 30 এই সময়টাতে আমরা আবারও ব্রেক নিয়ে নিব, 8টা 30 থেকে 9টা 30 এই সময়টাতে আমরা ধর্ম নিয়ে নিব। এরপর বাকি রয়ে গিয়েছে আরও একটা সাবজেক্ট, সেটা আমরা 9টা 30 থেকে 10টার মধ্যে নিয়ে নিব, অর্থাৎ সেটা গার্হস্থ্য বিজ্ঞান। এখন তোমরা অনেকে চাইলে গার্হস্থ্য বিজ্ঞান এবং আনন্দ পাঠের মধ্যে বদলা বদলি করতে পারো, অর্থাৎ 7টা 15 থেকে 8টার 15 এই সময়টাতে তোমরা গার্হস্থ্য বিজ্ঞানটা রাখতে পারো, এবং যাদের কাছে আনন্দ পাঠটা সহজ মনে হয় তারা আধা ঘন্টা সময় নিতে পারো, অর্থাৎ 9টা 30 থেকে 10টার সময়টাতে আনন্দ পাঠটা নিতে পারো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমাদের রয়ে গেল শুক্রবার। শুক্রবার বা হোলিডেতে আমাদের অনেকের পড়া রুটিন ভিন্ন হয়ে থাকে, আমিও শুক্রবারে আমার পড়া রুটিনটা অন্যভাবে পালন করে থাকি, যার কারণে আমি এই সাবজেক্টগুলো শুক্রবারে রাখিনি। এখন তোমরা অনেকে, তোমাদের আরও কিছু সাবজেক্ট আছে যেমন ধরো চারুকলা, শারীরিক শিক্ষা, কর্ম ও জীবনমুখী শিক্ষা, এই সাবজেক্টগুলো পরীক্ষাতে আমাদের আসে না, কিন্তু এগুলো আমাদের অবশ্যই পড়া উচিত। এগুলো পড়লে আমাদের অনেক কিছু জানার আছে এবং অনেক মজা নিয়েও তোমরা এটা পড়তে পারবে, এই সাবজেক্টগুলো সেগুলো আমি বলবো তোমরা শুক্রবারে পড়বে। ইনশাল্লাহ আমার শুক্রবারের পড়ার রুটিনটা আমি তোমাদের সাথে খুব জলদি শেয়ার করবো, আশা করছি সেটা দেখে তোমরা সকলে ফলো করতে পারবে। আর আজকে তোমাদের যে রুটিনগুলো আমি শেয়ার করেছি সেগুলো অন্য ক্লাসের যে ছেলেমেয়েরা আছো তারাও কিন্তু ফলো করতে পারবে। 10 পর্যন্ত আমার মতে এই সাবজেক্টগুলো আমাদের সকলেরই আছে। আজ আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো বিদায় নিব। তবে বিদায় নেওয়ার আগে তোমাদের সবাইকে বলবো, কোনো প্রশ্ন থেকে থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও চাও সেটাও তোমরা জানাতে ভুলবে না। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।